ওনার সাথে আমি বাইরে বহুবার সফর করেছি, ওনার সাথে অনেক আমি দীর্ঘক্ষণ আলাপ করেছি এবং উনি আমাকে মনে প্রাণে ভালোবাসেন। সেই ভালোবাসার দাবি থেকে আমি ওনাকে বলেছি রামপাল মোংলায়, এই রামপাল মোংলায় পরিবর্তনের কথা কেউ বলেনি, আমি প্রথম প্রথম এই জন্য শেখ হাসিনার কাছে আমি বলেছি এবং চিৎকার করে বলেছি যাবো, আমি পরিবর্তন চাই। এই রামপাল মোংলা তৃণমূল সমস্ত নেতা কর্মীরা আজকে বিচ্ছিন্নমূলক ভাবে বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তারা কখনো একত্রিত হবে এই আওয়ামী লীগের সাথে তারা কাজ করতে পারেনি সুন্দর ভাবে। আমি বলেছি চিৎকার করে, আমাদের এখানে অনেক সিনিয়র নেতা যারা আছেন, আমি ইদ্রিস ভাইকেও আমি নিয়ে গিয়েছিলাম, আমি উনি সাক্ষী, ওনার সামনে আমি চিৎকার করে বলেছি, আমি নেত্রীকে বলেছি যে আমরা পরিবর্তন চাই, কারণ উনি আওয়ামী লীগকে সত্যিকার অর্থে আমাদের এই দক্ষিণ জেলা আমাদের ঘরের অভিভাবক, আমাদের জননেতা শেখ হেলালুদ্দিন এমপি এবং তার সুযোগ্য পুত্র শেখ তন্ময় এমপি। আমি ওনাদেরকে বলবো যে আপনারা পৌঁছে দিন নেত্রীর কাছে, এখানে পৌঁছে দিন, আমরা পরিবর্তন চাই, আমরা নতুন নেতৃত্ব চাই, আমরা নতুন নেতৃত্বের মধ্যে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। সামনে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি মনে করি যে আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, এখানে আমি শুধু একটি কথা বলবো, এখানে কোনো গ্রুপিং নয়, শাকিল খানের আওয়ামী লীগ নয়, ইজাদ্দিনের আওয়ামী লীগ নয়, এখানে আবু হানিফের আওয়ামী লীগ নয়, এখানে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে শক্ত করার লক্ষ্যে, সেই আওয়ামী লীগকে শক্তি করার লক্ষ্যে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সামনে জাতীয় নির্বাচনকে আপনারা জয়যুক্ত করবেন ভোট দিয়ে। আবা এখানে যেতে মনোনয়ন দিক না কেন, আমি মনে করি আবা নিশ্চয় যোগ্য মানুষকে মনোনয়ন দিবেন এবং যাকে মনোনয়ন দিবেন এবং তার পক্ষই আমরা কাজ করব, এটাই হবে আমাদের সর্বপ্রথম প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বহুবার বিদেশে বহুবার ভ্রমণ করেছি, বাংলাদেশের আমি আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আমি সামনে গত নির্বাচনে তার আগের নির্বাচনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় আমি তার সাথে পদচারণা করেছি এবং বিভিন্ন জায়গায় আমি গিয়ে তার সাথে আমি আমাদের সামনে যে সংসদ নির্বাচনগুলিতে আমি অংশগ্রহণ করে আমি আপার সাথে সংযুক্ত হয়েছিলাম। আবার আমাদের সাংস্কৃতিক জগৎকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটি আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা আবার বিশেষ করে খেলোয়াড়দের সাংস্কৃতিক জগতের সমস্ত যারা যারা আছে প্রত্যেককে এবারও বলেছে, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। আমি এবার হজ থেকে এসেছি, হজের আগে যাওয়ার আগে গিয়ে আমি নেত্রীর সাথে দেখা করেছিলাম, আমি বলেছিলাম আপা আমার রামপাল এলাকায় পরিবর্তন দেন, আপা আপা পরিবর্তন দেন, আমরা পরিবর্তন চাই। আমি সেই হজ থেকে এসে পর্যন্ত বলেছি যে আমি পরিবর্তন চাই। আপা আমাকে আবার দেখেছে, আবার সাউথ আফ্রিকা থেকে প্রোগ্রাম করে এসেছে, আমি মনে হয় দু চার দিনের মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমি দেখা করব এবং দেখা করে আমি আবারও বলবো যে আমরা পরিবর্তন দেন, আমি পরিবর্তন দেন, আমরা পরিবর্তন চাই, আমরা চাই এই নতুন রামপাল মোংলা করতে, আমরা চাই সারা বাংলাদেশ সুন্দর একটি সুতায় গাঁথা হবে, আওয়ামী লীগের সমস্ত মানুষকে নিয়ে তৃণমূলের কর্মীদেরকে নিয়ে একটি আওয়ামী লীগ গাঁথা হবে। এবং সেই উপলক্ষে বলবো যে আপনারা যদি আমাকে সত্যিকারে ভালোবাসেন, সত্যিকারে ভালোবাসেন, যদি আপনাদের এলাকায় আমি যদি আসতে পারি, আমি কথা দিচ্ছি আমি একটি সুন্দর আমি আওয়ামী লীগকে গড়ে তুলবো, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।